Good morning. Hello everyone. What's up? সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো and অনেক দিন পর vlog করতে আসলাম. So হঠাৎ করে প্ল্যান করলাম why not একটা vlog আজকে বানাই because today it's Saturday. Okay? Oh na. Today it's Friday. I'm so sorry. Today it's Friday. তো আজকে ছুটির দিন. Why not? Let's make a vlog. এটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্লগ হবে, জাস্ট এমনি যে হ্যাঁ আজকে হচ্ছে ছাদেও যাবো, সো ছাদ তো আমার খুবই ফেভারিট. ওকে, অ্যান্ড এর জন্যই তোমাদেরকে আবার ছাদটা ঘুরে দেখাবো. অনেক দিন পরে কিন্তু ব্লগ করছি, অ্যান্ড আর বাজিজ দেখাবো, র্যাবিটস দেখাবো, অ্যান্ড দের ইজ এ সারপ্রাইজ র্যাবিটস, ওটা ছাদে গেলে দেখতে পারবে কি সারপ্রাইজ আসলে. ওকে দেন, তো এখন রাখি, আমি তোমাদেরকে বাজিজ গুলো দেখাই একটু, ঠিক আছে? লেটস গো. সো হিয়ার আর মাই বাজিজ. হ্যালো, মিঠু. আই নেমড দিস মিঠু, ইজন্ট ইট নাইস দ্য নেম? Hello. Okay. Okay. Let me give you some leaves. Your favorite leaf. Okay? Me too. These are really very cute. Touchwood. These are really very cute. Oh, touchwood. Me too. Me too. Okay. বলো দেখি এখান থেকে আমার বাজিজদের কোন লিফটা প্রিয়। শুধু আমার বাজিজ না, সব বাজিজেরই এখান থেকে একটা প্ল্যান্ট খুবই প্রিয়, মানে পাতা। আচ্ছা বলে নেই, এটা হচ্ছে আমার বারান্দা। দেখো কত গাছ লাগিয়েছে মা, এখানে অনেক গাছই পাবে, ফুল ফুল গাছ বেশি। কিন্তু এই যে এখানে কয়েকদিন আগে গোলাপ ফুল ফুটেছিল, এটা আমি কেটে ফেলেছি, ঘরে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে সেই গোলাপ ফুলটা, ঠিক আছে? ওকে, সো এই যে দেখো নিম লিভস, এই বাজিজের হচ্ছে নিম পাতা কিন্তু খুবই প্রিয়। সো চলো বাজিজগুলোকে নিম পাতা দেই, ঠিক আছে? লেটস গো। তাহলে দেখো এই যে নিম পাতা নিয়ে নিয়েছি আমি, এরকম নিম পাতা খেতে পারবে? কাঁচা কাঁচা নিম পাতা, ইয়ে খুবই তিতা, খুবই তিতা, বাট বাজিজ দের সারপ্রাইজিংলি বাজিজ দের ফেভারিট লিফ। চলো এগুলো দেই বাজিজ দের, লেটস গো। বাজিজ বাজিজ, Budgie, here. Here is your favorite leaf. Okay, wait. আমি তাদেরকে ঠিক করে দিচ্ছি এই পাতাগুলো, ঠিক আছে? তো এই যে বাজিজরা নিম পাতা খাচ্ছে, ইটস দেয়ার ফেভারিট। আরেকটা বাজি কোথায়? বাজি, হে, এই যে তাহলে তারা, এই যে আমি এখানে ক্লিপ দিয়ে এই নিম পাতাগুলোকে আর কি সেট করে দিয়েছি এখানে, সো দ্যাট
so that they can properly eat these neem leaves. Now this is cute, touch wood. Okay, they are really very busy eating. আর যা বলছিলাম এটা ওই যে আমার বারান্দায় অনেক গাছ লাগিয়েছে মা, আর এখানে আচার শুকোতে দিয়েছে। ওকে দেন। ও আর এই যে গোলাপটা, এই গোলাপটা আমি দেখাচ্ছি, লেটস গো। এই যে সেই গোলাপটা যেটা আমি বলেছিলাম যে আমি কেটে ফেলেছিলাম গাছ থেকে, আর এটা হচ্ছে জিনিয়া ফু। ওকে, এটার কি একটা এরকম কি বলবো, ফুলদানি না, এটা এমনি একটা কি ছিল, সস ছিল না, এটা একটা সসের জার ছিল কাছের, সো এখানে পানি দিয়ে ফুল দেওয়া যেতেই পারে, রাইট। আর গোলাপ ফুলটা পুষ্টি নেই, চিকন গোলাপ ফুল দেখো। আচ্ছা তাও তো দেখালাম, এখানে ফুটেছে গোলাপ ওই গাছটিতে, আর এটা হচ্ছে জিনিয়া ফুল, এটার কালার চলে যাচ্ছে, পিঙ্ক ছিল, লাইট পিঙ্ক, এখন আরও হালকা হয়ে যাচ্ছে। আর এই যে গোলাপ, তো এই যে আমার বাজি, তাহলে আর কিছুক্ষণ পর দেখা করছি। ও ওকে, সো বাজিজদের খাওয়া দিতে হবে এখানে, সো এটা আমি দিচ্ছি, ঠিক আছে। আর পানিটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে বাজিজ, আসতেছি কিছুক্ষণ পর। তাহলে চলো এখন আমরা পাখিকে খাওয়া দিই। ওকে, তাহলে এই যে পাখির খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এখন এটা খাঁচায় লাগাই আমরা। তো এই যে পাখির খাওয়া দাওয়া হয়েছে, অ্যান্ড এখন তারও নিম পাতা এখনও আছে, পুরোটা খায়নি, আছে। এই যে মিঠু পাখি খাচ্ছে, হেই মিঠু। ওকে, এখন হচ্ছে এই যে পানি, এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি এটা চেঞ্জ করে তাহলে তারপর আবার দেখাচ্ছি বাজিজ। এই যে পানি চেঞ্জ করে এনেছি, এখন এখানে কিছু পাতা অ্যাড করব, অ্যান্ড দেয়ার ফেভারিট লিফ। ওকে, লেটস সি। অনলি থ্রি, ওকে। পানিতে নিম লিভস আছে, পানি চেঞ্জ করে দিয়েছি, খাবার দিয়েছি বাজিজ, বাজিজদের, আর এখনো নিম পাতা আছে। ওকে, সো গুড মর্নিং বাজিজ, এখন শুধু খেলো আর পাতা খাও, অ্যান্ড অলসো দে সিডস। আচ্ছা, আর এদিকেও অন্যান্য খাওয়া আছে, এটা এই যে আছে এখনো, তাদের সবচেয়ে প্রিয় এটা, এই খাবার হচ্ছে, দে লাইক দিস ওয়ান ইভেন মোর, অ্যান্ড অলসো লিভস। ওকে, বাই বাজিজ, গুড মর্নিং ওয়ান্স অ্যাগেইন। হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক, অ্যান্ড নাও ইটস 3:44 PM। তো একটু পরে আমরা লাঞ্চ করব, অ্যান্ড তো চলো আমি তোমাদেরকে দেখাই মা আজকে কী রান্না করেছে, ঠিক আছে। অ্যান্ড একটু পরে আমরা লাঞ্চ করবো, হ্যাঁ বলেছি, অ্যান্ড আমি এখন হচ্ছে কিচেনে আছি, সো আমি তোমাদেরকে দেখাই আজকে মা কী রান্না করেছে, লেটস সি। চিকেন,
সো এটা হচ্ছে চিকেন কারি। আজকে মা রান্না করেছে চিকেন কারি, পটেটো এখানে আছে দেখতে পাচ্ছেন, চিকেন ওকে, এটা তো গরম না, আমি তাও এটা দিয়ে কেন ধরলাম তাহলে, ইটস কোল্ড ওকে। এনিওয়েজ তো আজকে তো শুক্রবার, ফ্রাইডে, অ্যান্ড আজকে ছুটি, এর জন্য চিকেন কারি তো বানতা হ্যায় না। যেমন সানডেতে ইন্ডিয়ায় ছুটি থাকে, সো দ্যাটস এ স্পেশাল ডে, খুবই স্পেশাল দিন, অনেক দিন পরে ছুটিটা আসে সানডে ইন্ডিয়ায়, তো তারা চিকেন কারি রান্না করে সানডেতে। এই তো, আর আজকে আমাদের ছুটি, ফ্রাইডে স্যাটারডে বাংলাদেশে ছুটি, সো ফ্রাইডেতে চিকেন কারি বানতা হ্যায় না ওকে। তো একটু পরে লাঞ্চ করবো, তখন আবার দেখা করছি। আর এই যে দেখো, এখন আমরা লাঞ্চ করব, এখন বাজছে 4:03, দেরি হয়ে গিয়েছে আজকে। তো এদিকে আছে কচুর, কি এটা, কচুর তরকারি, আর মরিচ, লেবু, এবং এদিকে এই যে চিলি, সরি, চিকেন কারিটা মা বেড়ে এনেছে আর একটা বাটিতে। তো এই তো, এখন আমরা লাঞ্চ করব, ঠিক আছে, তাহলে কিছুক্ষণ পরে আবার দেখা করছি। আর এই যে চিকেন কারি, কচুর কারিটি খাওয়া শেষ, এখন চিকেন কারি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 5:55 PM, তো এখন আমরা একটু পরেই ছাদে যাব, তাহলে চলো, লেটস গেট রেডি ওকে। ওকে, সো আই এম রেডি, এখন চলো, এখন আমি রেডি হয়ে গিয়েছি, তাহলে চলো লেটস গো, ছাদে যাই, আর এর আগে বাজিজদেরকে বাই বলে নি। বাজিজ, মি টু, মি টু, হোয়ার আর ইউ, আই তো, বাই বাই বাজিজ। আর এই তো ছাদে এসে পড়েছি, ঠিক আছে, তো সারপ্রাইজটা দেখার জন্য রেডি থাকো ওকে। সো আমরা আবারও র্যাবিটস চেঞ্জ করে ফেলেছি, অ্যান্ড দিজ আর টু নিউ র্যাবিটস। হ্যালো র্যাবিট, র্যাবিট, ইয়া, হ্যালো, এই দুইটা র্যাবিট আমরা চেঞ্জ করে এনেছি, এটা এখন নতুন দুটো র্যাবিটস, সো এটাই ছিল সারপ্রাইজ, রাইট। তারা কিন্তু ছোট র্যাবিট, এটা একদমই ছোট র্যাবিট, সো লেটস গো। আর এই যে ছাদে সন্ধ্যা মালতি, ফুল গাছ, আর দেখো এই নিউ নয়নতারা ফুলগুলো সাদা ফুটেছে, ফুল এবং অন্যান্য ফুল, সন্ধ্যা মালতি, ছাদে এত গাছপালা, ছোট্ট একটি বাগান, ছোট্ট বাগান গাছে, ই ছাদে, আর অনেক বাতাস আজকে ছাদে, এই যে কত গাছ। Banana tree. তো এই যে মা র্যাবিটসদেরকে পাতা দিয়েছে, র্যাবিট, বাই বাই র্যাবিটস, গুড নাইট। এখন র্যাবিটসদেরকে আম পাতা, তাদের সবচেয়ে প্রিয় খাদ্য দেওয়া হচ্ছে।
আজকে এখন আমরা এসে পড়েছি নিচে দিদার বাসায়। তো এখন দিদার জন্য আমরা প্রার্থনা করব। আর এই যে আমার কাজিন রিয়ানা, তো আমরা চিন্তা করছি, মানে আমি প্ল্যান করেছি, ওয়াই নট দিদার উদ্দেশ্য নিয়ে আমরা দিদার জন্য একটি গান গাই। তো বনু আর আমি দুজনে ট্রাই করব এই গানটি গেতে। সো ইয়া, লেটস সি। তো গানটির নাম হচ্ছে সিং আলেলুইয়া। ওকে, সো লেটস স্টার্ট। জাস্ট ওই যে ইংলিশে, তারপর বাংলায়, আবার ইংলিশ, ঠিক আছে? তো আমরা দিদার উদ্দেশ্যেই কিন্তু এই গানটি গাচ্ছি। এই যে দিদার ছবি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে লেটস স্টার্ট। 1, 2, 3। Sing hallelujah to the Lord. Sing hallelujah to the Lord. Sing hallelujah. Sing hallelujah. Sing hallelujah to the Lord. Gao alleluia, Jesus' name. Gao alleluia, Jesus' name. Gao alleluia, Gao alleluia, Gao alleluia, Jesus' name. Sing hallelujah to the Lord. Sing hallelujah to the Lord. Sing hallelujah. Sing hallelujah. Sing hallelujah to the Lord. কমেন্টে জানাতে ভুলবে না কেমন লেগেছে এই গানটি, এই যে আমার কাজিন রিয়ানা এবং আমি গিয়েছি দিদার উদ্দেশ্য নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আর বন্যকেও থ্যাংক ইউ দিতে হয়, কজ সে আমার সাথে গানটি গেল, হেল্প করেছে আমাকে। থ্যাংক ইউ বন্য। ওকে, তাহলে এই যে এখন আমাদের প্রার্থনা শেষ। আমরা এখন একটু আগেই দিদার জন্য প্রার্থনা করেছি, এই যে আমার মাসি, ছোট মাসি, আর যে মা আর রন ভাই, আমরা একসাথে প্রার্থনা করেছি। তাহলে এই ব্লগটা এই পর্যন্তই রাখবো, এখানেই শেষ করবো এই ব্লগটা। বাট তার আগে, আচ্ছা তারপরে আমি আগে বলে নিই, If you like this vlog, then please don't forget to like, share and subscribe to my channel, Bajee's Poems and Vlogs. Thanks for watching this video and bye! But, এখন কিছু একটা দেখাবো তোমাদেরকে, চলো দেখি কি দেখবো আমরা। And এখানেই আমার ব্লগটার কি শেষ হবে, ওকে? এখানে কি দেখছো তোমরা? তাহলে দেখো, এই যে সেই আগের যুগের ডায়েরি, সেই দিদাদের টাইমে। ওকে, কি কক্সেস বাজার দেখো, কত আগের ছবি, স্মৃতি হয়ে আছে দেখি। তো চলো এখন অনেটে, ও এই যে বড় মাসি, ওয়েট, এই যে অ্যালবাম, আর এই যে বড় মাসির গায়ে হলুদ, ঠিক আছে? আমি সবগুলো দেখাই, কই কই, আমি কই, তাহলে দেখো এটা আমি ছোটবেলার, দেখেছেও চিনা যায়। এখন কি ফেস ম্যাচ হয়? আই ডোন্ট থিংক সো। And দেখো আমাদের মাঝে এসে পড়েছে রিয়ানা, রোজারিও। হ্যাঁ, অনেকক্ষণ পর, চলো একসাথে এখন আমরা অ্যালবাম দেখব। তো এই যে দিদা, আর এই দেখো অনেক আগের ছবি দিদার।
দাঁড়ো আমি দেখাচ্ছি, এটা কে চিনতে পারছি না। আচ্ছা আর এটা দিদার একটা ছবি, আচ্ছা এখানে একটা জাস্ট, আর দাঁড়াও এটা কি বড়মাসির বিয়ের ছবি? তাহলে দেখো এটা হচ্ছে ছোট্টবেলায় আমি এবং আমার কাজিনকে আমি দেখাই, আমরা একইভাবে ড্রেস আপ করেছিলাম কিন্তু। আচ্ছা দেখো এটা হচ্ছে, ওয়েট লাইটের রিফ্লেকশন পড়ছে, ওকে তো এটা হচ্ছে আমার একটা কাজিন ভেরোনিকা শেরিল গোমেজ, অ্যান্ড এটা হচ্ছে আমি, এটা বড় মাসি, এটা ক্রিস দাদা। হ্যাঁ দাঁড়াও, অ্যান্ড এই যে দিদা, এই যে দিদা, এই যে আমি, আর এটা হচ্ছে শেরিল বনু। ওকে অনেক আগের ছবি দেখলে ভালোই লাগে, এটা শেরিল বনু, এটা দিদা, গ্রেট। আর আর এটা অনেকজন আছে এই ছবিতে, আচ্ছা থাক। আচ্ছা এটা বড় মাসি ফ্যামিলি আর জামি এখানে। আচ্ছা এই যে শেরিল বনু দেখি, হ্যাঁ লাল বধু। আচ্ছা আর এগুলো, ওকে ডান দেখি নেক্সট। আর দেখো এই যে এটা হচ্ছে দিদা আর নানু ছবি, অনেক আগের ছবি বোঝা যাচ্ছে, ওকে। আর এটা নানু যখন সে বিদেশে ছিল, আর এই যে দিদা ইয়াং কালে একদম, এই যে অনেক আগে দিদা, কত গাছ ছিল বারান্দায়। আর কি কোন মালা পরে, এই যে দিদা, এই যে দিদা, এটা আমি দেখো, এটা নাকি আমি, দিস ইজ কিউট। আচ্ছা টাচুড, আচ্ছা এটা কি ফুল, সুন্দর ফুলে ভিতরে ঢুকে গেছি। আর এটা কি পেয়ারা গাছ। আর এদিকে দেখো এটা হচ্ছে এনথিয়া মেবি, অ্যান্ড এটা হচ্ছে আমি, আর এই যে দিদা, ওয়েট আই কান্ট, কেন উল্টাইতে পারছি না, কেউ হেল্প করো, একদম ফার্স্ট থেকে আসি তাহলে। এই যে এটা হচ্ছে দিদা, আর ওই যে ক্রিস দাদা, আর এটা কে এনথিয়া, এটা দিদা, তারপরে নেক্সট উল্টাও। হ্যাঁ ওকে এখানে কি গেট টুগেদার আর কি, কার বার্থডে ছিল, ক্রিস দাদার নাকি, জানি না আসলে, উই ডোন্ট নো, অনেক আগের ছবি। আচ্ছা এই যে, এই যে বড়মা, হ্যাঁ মনে হয়, মনে হয় বড়মামার বার্থডে ছিল, আর এই যে দিদা তার মা, ওকে এই যে আমি, এটা আমি আর যে দিদা। আচ্ছা এই যে ছোট ছোট র‍্যাবিটসরা কুলে, এটা ছোট মামা, আর এটা হচ্ছে বড় মামি, রাইট ঠিক বলছি, ঠিক আছে হ্যাঁ যে বড় মামি। আচ্ছা এটা কে, এটা আমার মা, এই যে এটা আমি, এটা উঠাইছি, এটা উঠাইছি। আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে আমি, দিদা আমাকে কোলে নিয়ে রেখেছে, আর পাশেই অর্কিড গাছ, রাইট হ্যাঁ, ছবিগুলো না থাকলে জানতে পারতাম না, মানে দেখতেই তো পারতাম না, স্মৃতি, এখন এটা একটা স্মৃতি, রাইট, কত হেল্পফুল তাহলে ছবি তুলে রাখাটা। এই যে এটা, এটা হচ্ছে শেরিল বনু, এটা হচ্ছে এনথিয়া, এটা হচ্ছে ক্রিস দাদা, উল্টাও। এই যে দেখো আমি কান্দতেছি, হ্যাঁ রেখালি কান্দে ছোট্ট বাবু, অ্যান্ড এখানে এটা হচ্ছে এনথিয়া আর দিদা, আর এখানে হচ্ছে আমি যে টাটা দিচ্ছি বা কিছু একটা করছি। আর এই যে এখানেও আমি দিদার সাথে একটি ছবি তুলেছি, এই যে দিদা গির্জার ছবি তুলেছিল,
স্মৃতি এখন সেগুলো, না হলে তো থাকতো না সেই স্মৃতিগুলো, রাইট? এই যে দিদা আর আমার মা, হ্যাঁ, গির্জায় ছবি তুলেছিল। আচ্ছা, আর ওই যে ওইটা কার্বিয়ের ছবি, হ্যাঁ দেখতেছি, একদম না, হ্যাঁ এটা উঠেছি, হ্যাঁ দেখি এখন। আচ্ছা, এই যে দিদা ওদিকে দিদা, আচ্ছা সে আর কি প্রার্থনায় ছিল। ওকে, উল্টা, এই যে মামি, ওকে এদিকে ঘুরাও, ধরো। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ছোট মামি, এটা হচ্ছে ছোট মামা, আর এই যে দিদা তার মা। ওকে, তো ইয়া তাদের বিয়ে ছবি, হ্যাঁ। আর এই যে আমার পাপা এদিকে, ওকে। আর এটা কি গেট টুগেদার পুরো, এই যে তাহলে পুরো ফ্যামিলির ছবি এখানে, টাচউড। ওকে, এটা কি এটা আমি? আচ্ছা, ঘুরে রয়েছি, দেখা যাচ্ছে না। অ্যান্ড এটা আমার মা, রাইট? আর ওই যে দূরের দিকে পাপা, এই যে মেসো, এই যে ছোট মাসি, এই যে অর্ণব ভাই, ওই যে ওটা হচ্ছে ছোট মামা, এই যে ছোট মামি, তাদের ওয়েডিংয়ে ছবি। অ্যান্ড এই যে ক্রিস দাদা, এটাকে বড় মামি, শেরিল বনু, বড় মাসি, মেসো, ওই দূরে আছে বড় মামা, ওই যে দিদা। ওকে, সো অ্যাজ এ হোল এটা পুরো ফ্যামিলির একটা ছবি বলা যেতে পারে। ইয়াপ, তাহলে তোমরা যারা যারা আমার ব্লগ দেখেছো তারা সবাই নিশ্চয় জানো যে আমার দিদা আগস্ট মাসের 1 তারিখে মারা গিয়েছে। তো আসো, তার ফ্যামিলি ফটো দেখাই আমি তোমাদের। মেইন যে ছবিটা, এই যে সেই আগের ছবি, এই সেই আমার দিদা, এই যে নানু, এটা হচ্ছে বড় মাসি, ছোট মামা, বড় মামা, এটা আমার মা, আর এই যে ছোট মাসি। তাহলে তারা ছিল 2 ভাই 3 বোন আর তাদের বাবা মা। এই ছবিটা দেখো, কত আগের ছবি না? এই যে দেখো, এখান থেকে চিনতে পারছো কোনটা আমি? এই যে এটা আমি, এই আচ্ছা, এটা ক্রিস দাদা, শেরিল বোনো, এনথিয়া আর দিদা। উল্টাও, ও দিদা যেমন বলছি না ঘুরতে কত পছন্দ করতো, এই যে দেখো সে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরতো এবং ছবি তুলেছে সেখানকার। ওকে, এই যে এটা কোন জায়গা আমি তো জানি না। ওকে, তো এই যে দিদা ঘুরেছে অনেক জায়গায়। নেক্সট, আর এই যে শেরিল বোনো, দেখো এই যে অর্ণব ভাই, এই যে এনথিয়া, এই যে শেরিল বোনো, এই যে আমি, এই যে ক্রিস দাদা, এই যে দিদা, আর এই যে শেরিল বোনো, আর এই যে আমি, আমরা কথা বলছিলাম। আর এই যে এটা হচ্ছে বড় মাসির বাসা, এই যে আমি, ও এটা কার বাসা? ও আচ্ছা সরি, এটা দিদা বাসাই, এই যে এটা আমি, এটা ক্রিস দাদা, এই যে শেরিল বোনো। এই যে ছোট মামা আর দিদা। ওকে, তাহলে সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, এই যে ছোট মামা আর দিদা, ওয়াও। আর এটা আছে মামার এর ছবি। ওকে, এই যে অনেক জায়গায় ঘুরতে যেত তারা। ওকে, আচ্ছা দেখি আর কতগুলো অ্যালবামস ওখানে, ও যদিকে আছে, আর অনেক আছে অ্যালবাম। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাজিজ পোয়েমস অ্যান্ড বুকস। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড